একটু ভয় ভয় তো লাগছে। কালকে তো অ্যামাজনের যে ফাউন্ডেশনটা এলো এটা ভালোই এসছে, এইটা জানি না কেমন হবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউশ্রুতি। আজকে দেখতে পাচ্ছ বসে আছি, আজকে সেরকম মানে কাজ করিনি, দোকানে গেছি, চলে এসেছি, ঘর দর মোচা হয়ে গেছে, এই যে রান্নাও হয়ে গেছে। তো আমার একটা পার্সেল এসছে মিশো থেকে, তোমাদের দেখাই। তো চলো এটা ওপেন করো। তো ফার্স্ট টাইম নিলাম, এটা হচ্ছে এটা হচ্ছে মেকআপের প্রোডাক্ট। আমি এটা এখন ওপেন করছি, তোমরা দেখতে থাকো কি আছে এটার ভেতরে। আমার এই এত অনলাইনে প্রোডাক্ট আসছে আমার বড় রেগে যাচ্ছে। এগুলো মূর্তিখানের ভেতরে কেমন খুলে খুলে গত গেছে, তো দেখো যে স্ট্যাক্সের দামটা 2500, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল বলে মনে হলো না। এটা কি লেখা আছে? তো অবস্থাটা খুব একটা ভালো নয়, মানে এগুলো ঠিক আছে কিন্তু আঠা দিয়ে ঠিকঠাক মানে বসানো নেই। এবার ইউজ করার পরেই বুঝতে পারবো যে এটা কীরকম হবে, ভালো হবে কি খারাপ হবে জানি না। আমার 230 টাকাটা চলে গেল, ভালো রইল। ওটা অরিজিনাল প্রোডাক্ট নয়, যাই হোক মোটামুটি খুব একটা 230 টাকা আবার কী দেবে, সেই অনুযায়ী ঠিকই আছে। তো এখন এটা হচ্ছে খাওয়া দাওয়া করি, পড়তে বসেছি, যা পড়ছে সেটা দেখতেই পাচ্ছ। ঠিলে ঠিলে এগিয়ে যাবে, বিকেলটা সব ভালো লাগছে কিন্তু গরমটা মোটেও ভালো লাগছে না। তো শ্রুতি সাইকেল চালাতে শিখতে এসছে, দেখতেই পাবে তোমরা এসে চালাচ্ছে। দেখি কিভাবে লোক পাচ্ছ, এখন সাইকেল চালানো শিখছে, সাইকেলের চেনটাকে হচ্ছে বাড়িয়ে দিয়েছে। তো আমার ভয়েসটা একটু অন্যরকম শুনতে লাগতে পারে, মুখে হচ্ছে একটা ইনফেকশন মতো হয়েছে, তাই জন্য আমি কথা বলতে পারছি না, বেশি ব্লগও দিতে পারছি না। তো তার জন্য ক্ষমা চাইছি, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার মোটিভেশন।